কাতারে চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগ পরিবারের নবনির্বাচিত কমিটির অফিসে এক অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে মহান বিজয় দিবস উদযাপন করে কমিটির সদস্যরা। রাজধানীর দোহার ঘরোয়া রেস্টুরেন্টে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু রায়হান সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন খায়রুল আলম সাগর ও হোসেন আল জাহিদ সুমন।